পিপল পার আওয়ার মার্কেটপ্লেসে আমরা দুইভাবে কাজ করতে পারি, একটি হচ্ছে আওয়ারলি পোস্ট করে, আরেকটি হচ্ছে বিড করে। বিড করার ব্যাপারটি আমি অন্য দিন ডিসকাস করব। আজকে আমি আপনাদেরকে জানাতে চাই যে কীভাবে আপনি একটি প্রফেশনালভাবে আওয়ারলি পোস্ট করলে প্রচুর সেল পাবেন এবং সেখান থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি কুইক কোয়েশ্চেন আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনার কি পিপল পার আওয়ারের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট রয়েছে নাকি আপনি নতুন? যদি আপনার পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কমেন্ট করুন নো, আর যদি আপনার পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট থাকে তাহলে কমেন্ট করুন ইয়েস। আমি আসলে জানতে চাচ্ছি যে আমার ভিউয়ারদের মধ্যে কারা পিপল পার আওয়ারে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছেন, কারা পিপল পার আওয়ারে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেননি। যারা ইতিমধ্যে ফাইবার মার্কেট প্লেসকে চিনেন তারা জানেন যে ফাইবারে আমরা সাধারণত গিগ সেল করে থাকি। এই গিগটাকে পিপল পার আওয়ারে আওয়ারলি নামে অভিহিত করা হয়। তবে ফাইবার মার্কেট প্লেসে গিগের প্রায় শুরু হয় $5 থেকে, আর পিপল পার আওয়ার মার্কেট প্লেসে আওয়ারলি প্রায় শুরু হয় $10 থেকে। ফাইবারে গিগের সাথে পিপল পার আওয়ারের আওয়ারলির সিমিলারিটি থাকলেও পিপল পার আওয়ারে বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, বেশ কিছু কাজ আপনাকে করতে হবে যদি আপনি পিপল পার আওয়ারে আওয়ারলি সেল করতে চান। পিপল পার আওয়ারে আওয়ারলি সেল করার প্রথম টিপস, আপনাকে আওয়ারলি পোস্ট করার আগেই সম্পূর্ণ ভালোভাবে একটি আওয়ারলির ফিচার্স ইমেজ এবং বেশ কিছু স্যাম্পল ইমেজ রেডি করে ফেলতে হবে। পিপল পার আওয়ারে আওয়ারলি পোস্ট করার আগেই আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং আপনার যে স্কিল রয়েছে সেগুলো ব্যবহার করে একটি ফিচার্স ইমেজ খুবই ভালোভাবে ডিজাইন করবেন এবং তার সাথে আপনার যে কাজের বেশ কিছু স্যাম্পল রয়েছে সেগুলো ডিজাইন করে রেডি করে রাখবেন এবং এই ছবিগুলো ল্যান্ডস্কেপ মোডে ডিজাইন করতে হবে, যাতে করে আপনার এই ছবিগুলো যখন আওয়ারলিতে ফিচার্স করা হবে তখন ঠিকঠাকভাবে দেখা যায়। আওয়ারলির ছবি ডিজাইন করার সময় আপনার চারদিকে বেশ কিছু স্পেস ফাঁকা রাখবেন, যাতে করে ছোট স্ক্রিন, বড় স্ক্রিন সব স্ক্রিনে আপনার তথ্যগুলো সম্পূর্ণভাবে রিফ্লেক্ট করে। আওয়ারলি পোস্ট করার জন্য পরের কাজ হচ্ছে আপনি আপনার যে কন্টেন্ট রয়েছে, যেই টাইটেল রয়েছে সেগুলো লিখে ফেলুন এবং লিখে ফেলার পরে সেই কন্টেন্টগুলোকে ভেরিফাই করতে হবে। প্রথমত চেক করতে হবে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, দ্বিতীয়ত চেক করতে হবে এই তথ্যগুলোর সম্পূর্ণভাবে পিপল পার আওয়ারের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে যায় কিনা। আমরা ফাইবারে যখন গিগ দেই তখন গিগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো লাইভ মার্কেট প্লেসে চলে যায়, পিপল পার আওয়ারে যখন আপনি আওয়ারলি পোস্ট করবেন তখন সেগুলো কিন্তু সরাসরি মার্কেট প্লেসে যাবে না। পিপল পার আওয়ারের মডারেটর প্যানেল আপনাদের আওয়ারলিগুলো রিচেক করবে, তারপর যদি সেগুলো মার্কেট প্লেসের উপযোগী হয় তাহলেই কেবলমাত্র লাইভ করে দেবে, অন্যথায় আপনাকে পেন্ডিংয়ে রেখে দেবে। সেই হিসাবে আপনি যখন কন্টেন্টগুলো লিখে ভেরিফাই করবেন তখন অবশ্যই আপনাকে এটা দেখতে হবে যে আপনার কন্টেন্টগুলো পিপল পার আওয়ার মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে চলছে কিনা। কন্টেন্টগুলো আপনি লিখলেন সেই কন্টেন্টগুলো এসইও ফ্রেন্ডলি কিনা এটাও আপনাকে চেক করতে হবে। আপনি হয়তো আপনার কন্টেন্টগুলো শুধুমাত্র মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে মিল রাখার জন্য লিখে ফেলতে পারেন, তবে সেই কন্টেন্ট থেকে একটা আওয়ারলি পোস্ট করলে সেল নাও আসতে পারে যদি না আপনি আপনার আওয়ারলির কন্টেন্টগুলো এসইও ফ্রেন্ডলিভাবে ডেভেলপ করেন। এসইও ফ্রেন্ডলিভাবে কীভাবে আওয়ারলি কন্টেন্ট ডেভেলপ করতে হয় এ ব্যাপারে যদি আপনারা একটু ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে সুন্দর করে আপনার কন্টেন্টগুলো এসইও ফ্রেন্ডলি করে ফেলুন। ফাইনালি আপনি পিপল পার আওয়ার মার্কেট প্লেসে আপনার আওয়ারলিটি পোস্ট করে দিন। পোস্ট করে দেওয়ার সময় একটি ব্যাপার লক্ষ্য রাখবেন যে আপনি যখন ডিউরেশন দেবেন এই ডিউরেশনটা যত কম রাখা যায় ততই আপনার জন্য ভালো হবে, তবে এই কম রাখতে গিয়ে কিন্তু এমন কোনো ডিউরেশন দিবেন না যে ডিউরেশনে আপনি আপনার কাজটি ডেলিভারি দিতে সক্ষম হবেন না। যদি আপনি লেট ডেলিভারি দেন তাহলে কিন্তু ফাইন হিসেবে আপনার আওয়ারলিটি মার্কেট প্লেস থেকে রিমুভ করে দেওয়া ফেলতে পারে অথবা পিপল পার আওয়ার সার্চ থেকে আপনার আওয়ারলিটি সরিয়ে দেওয়া হতে পারে। তাই এমন একটি ডিউরেশন সেট করবেন যেটি আপনি ডেলিভারি দিতে সক্ষম হবেন এবং যেই ডিউরেশনটি অনেক কম একটি ডিউরেশন হবে। ফাইনালি যদি আপনি এই টিপসগুলো ফলো করে পিপল পার আওয়ারে কোনো আওয়ারলি পোস্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি সেখান থেকে আপনি খুব ভালো সেল পাবেন, আর যদি সেল না আসে ইনিশিয়ালি তাহলে ধৈর্য ধারণ করে আওয়ারলিগুলো মার্কেট প্লেসের বাইরে একটু প্রমোশন করুন, তাহলে ডেফিনেটলি এই মার্কেট প্লেস থেকে আপনি ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। পিপল পার আওয়ারের সুবিধা হচ্ছে ফাইবারের তুলনায় এই মার্কেট প্লেসে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম। এখানে আপনি যদি কোনোভাবে একবার সেল পাওয়া শুরু করতে পারেন এবং বেশ কিছু সেল পেয়ে যান তাহলে পিপল পার আওয়ার মার্কেট প্লেস নিজ দায়িত্বে আপনাকে টেনে তুলবে। পিপল পার আওয়ারের আওয়ারলি সংক্রান্ত এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।